গত ভিডিওতে আমরা ইকরাম হক ভাইয়ের কমলার বাগান এবং কমলার স্বাদ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা আছি তার মালটা বাগানে। কমলার বাগানের পাশে এই মালটা বাগানটি অবস্থিত। ইট ইজ বারি ওয়ান মালটা। হ্যাঁ, এটা কি ভাইয়া মানে আমাদের দেশে চাষ হচ্ছে এই বারি ওয়ানটাই? হ্যাঁ, এটা না আরো কয়েকটা জাত আছে, তবে এটাই ফার্স্ট, এটাই ভালো। মিষ্টি ভালো এটার। হুম, মিষ্টি প্লাস রস, খুব ভালো রস, সব ছাড়দেই ভালো আছে। একটু যে মধুর যে রকম কালারটা হয় না, চাকতে কাটলে ওরকম কালার। টেস্ট করার পর যেটা মনে হচ্ছে যে ওই যে চাক থেকে মধু কাটার পর যেরকম হয় যে এটা 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 আরো ভালো হবে। এটা আরো কিছু প্রসেসিং আছে। আমরা তো মালটাটা আগে হারভেস্টিং করে ফেলছিলাম। এটা হচ্ছে যে এটা সবসময় 15 দিন পর পর পানি দিয়ে রাখতে, 15 দিন বা 10 দিন পর পর পানি কাছে পানি দিতে, দিলে তাহলে আরো রসটা বেশি থাকবে। রসটা একটু শুকিয়ে গেছে কারণ পানি দেওয়া হয়নি, এটা হারভেস্টিং শেষ হয়ে গেছে এই কারণে একটু রসটা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আপনার প্রজেক্ট ভিজিট করে। বাড়ি এক জাতের মালটা, এর পিছনে পয়সার মতো একটা চিহ্ন থাকে। বাংলাদেশে ফলে পরিপূর্ণ এরকম মালটা বাগান বিস্ময়কর বটে। মালটায় পরিপূর্ণ বাগান জানান দিচ্ছে ফল উৎপাদনের নতুন এক সমৃদ্ধির কথা। বাংলাদেশে বিদেশি ফল মালটার অভিযাত্রা খুব বেশি দিনের নয়, সারা দেশে কম বেশি মালটা বাগান গড়ে উঠেছে। তাই মালটা এখন আর বিদেশি কোনো ফল নয়, এটি চলে এসেছে আমাদের নিজস্ব ফলের তালিকায়। সরাসরি বাগানে এসে মালটা খাওয়ার স্বাদই অন্যরকম। যারা বাগানে এসে মালটা খেতে চান, ইকরাম হক ভাইয়ের বাগানে আসতে পারেন, স্বাদ নিতে পারেন গাছ থেকে পাড়া টাটকা মালটার।